এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, একটি হাদিস পেশ করবো, ইবনে খুজাইমা ইবনে হিব্বানে রয়েছে আর হাসান বা কেউ কেউ সহিও বলেছেন। আবু হুরায়রা আল্লাহ তাআলা থেকে বলতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মেম্বারে চাপলেন, যে খুতবা দেওয়া জুমা ঈদের খুতবা দেওয়া মেম্বার, মেম্বারে চাপলেন, আর চাপার পরে তিনবার করে আমিন বলে ফাকালা আমিন 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 তিনবার করে আমিন বললেন। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম বললেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাকা সাইতাল মেম্বার, এর আগেও আপনি মেম্বারে চড়তেন, কখনো তো এরকম দেখিনি, কিন্তু আজকে মেম্বারে যখনই চাপলেন, আর নবী সাল্লাম মেম্বারে তিনটা স্তর ছিল, তিনটা সিঁড়ি ছিল, তখন বললেন আমিন 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 বললেন, কি জন্য বললেন, রহস্যটা কি, কি কারণ বলুন তো দেখি। ফাকালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না জিবরিল আলাইহিস সালাম আতানি, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এক্ষুনি এসেছিল। আসার পরে বলল যে শোনো, তিন শ্রেণীর মানুষকে আমি বদদোয়া দেব, তুমি আমিন বলো। তিন শ্রেণীর লোককে জিবরাইল বদদোয়া দেবেন আলাইহিস সালাম, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, মালায়েকা জগতে সবচেয়ে শ্রেষ্ঠ মালায়েকা, শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, আর মানব জাতির মধ্যে আম্বিয়া রসুলগণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আর শ্রেষ্ঠ রসুল সাইয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুয়া করছেন জিব্রাইল, আর দুয়ার উপর আমিন বলছেন কে, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দোয়া কবুল হয়েছে না হয়নি? অবশ্যই কবুল হয়েছে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তাহলে সতর্ক সাবধান হয়ে যান, আর হাদিস কোনো জয়ীফ না, জাল না। জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, আমাদের বিষয়টা বলছে তিনটার মধ্যে, মান আদরাকা শাহরা রমাজান, যেই ব্যক্তি রমজান মাস তো পেল, 1436 হিজরি রমজান পেল, ফালাম ইউগফার লাহু, কিন্তু রমজান মাসে গুনাহ মাফ হইল না, রমজান মাসে সে জাহান্নাম থেকে ছাড় পেল না, জান্নাত তার জন্য অবধারিত ওয়াজিব হইল না, ফাদাখালান নার, যেহেতু তাকে আল্লাহ মাফ করলো না, সেজন্য সে জাহান্নামে চলে গেল, ফা আবাদাহুল্লাহ, আমি দোয়া করছি আল্লাহ তাকে রহমত থেকে বঞ্চিত করুন, রহমত থেকে দূর করুন, বিতাড়িত করুন। কুল আমিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিব্রাইল বলছেন কুল, তুমি বলো, আপনি বলুন আমিন, আল্লাহ তুমি কবুল। আমিন মানে, আমিন মানে হচ্ছে ইস্তাজিব, আমিন হচ্ছে ইসিম ফেল আরবি গ্রামারে, মানে এমন একটা নাউন ইসিম যেটা ফেলে আমরের অর্থ দেয়, আমিন মানে কবুল করো, ইস্তাজিব, আল্লাহ তুমি কবুল করো। তাহলে যে আমিন আমিন বলছেন, আমিন কিন্তু টেনে বলবেন, তাহলে ওর মানে হবে কবুল করো, আর যদি আমিন বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, এটা কোন আমিন আবার, হ্যাঁ নিরাপদ, হ্যাঁ ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের আমি শপথ করছি, আমিন মানে নিরাপদ, আমিনের আর একটা অর্থ হয় আমিন, হ্যাঁ মদ না করে, আমিন মানে হচ্ছে বিশ্বস্ত, হ্যাঁ আলা তামানুনি ওয়ান আমিন ওমান ফিসামা, তোমরা আমাকে বিশ্বস্ত মনে করো না, অথচ যিনি আকাশে রয়েছেন আল্লাহ রাব্বুল, তিনি আমাকে আমিন বলছেন, তিনি তার ওহির, আমি আমিন আমানতদার, আমাকে বিশ্বস্ত মনে করে আমার ওহি নাজিল করেছেন, যে আমি কোনো কথাই খেয়ানত করব না, সবগুলি পৌঁছে দেব। যখন এক বেকুফ বলেছিল যে হ্যাঁ সে নতুন বধু বেদুইন, আর হয়তো মোনাফিক হইতে পারে, বলছিলে ইয়া মোহাম্মদ এ দিল, হে মোহাম্মদ আপনি একটু ইনসাফ করেন, আমাদেরকে দিলেন না, কম দিলেন, ওদের বেশি দিলেন, ইনসাফ করেন, ওই হাকা মাই ইয়াহদি ইল্লা মুহাদিল, আমি যদি ইনসাফ না করতে পারি, আমি যদি সুবিচার না করতে পারি, তো পৃথিবীতে আছে কি আর আসবে কে সে সুবিচার কায়েম করবে, আমি তো সুবিচার কায়েম করার জন্য পৃথিবীতে প্রেরিত হয়েছি, আমাকে আল্লাহ রসুল করে পাঠিয়েছেন। আর সেই লোকের বংশ থেকেই খারেজি ফিরকে বেরিয়েছিল, যে খারেজি দল মুসলিমদেরকে খুন করেছে, কাফেরকে চড়েছে, মুসলিম দেশে ডিস্টার্ব করেছে, যেই দেশে আমন আমান রয়েছে, যেই দেশে কোরআন সুন্নাহর ফয়সালা হচ্ছে, সেই দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, ওদের মাথার ব্যথা, হ্যাঁ শিরকুফুরি নয়, নাস্তিকতা নয়, হ্যাঁ ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে বাইরে সেসব নয়, ইয়াকতুলুন আহলাল ইসলাম ওয়ায়াদাউন আহলাল আহসান, তারা মুসলিমদেরকে খুন করবে, আহলে ইসলামকে খুন করবে, আর পৌত্তলিকদেরকে মুশরিকদেরকে তারা উপেক্ষা করবে, তোমরা আরামে থাকো, তোমরা আরামে থাকো। আর প্রথম খুন করেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দ্বিতীয় নম্বরে খুন করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর বহু সাহাবায়ে কেরাম আর তাবেইনরা খুন হয়েছেন এই খারেজিদের প্রথম প্রজন্মের কাছে। সুতরাং আজকে এই খারেজি বেরিয়ে আসছে, সতর্ক সাবধান হবেন, আর এদের কোনো রকমের সহযোগিতা করবেন না,
প্রচার মাধ্যমে তাদের খারেজিদের কোনো মনোভাব দেখলে কখনো তাতে লাইক করবেন না, সমর্থন দেবেন না, বরং প্রতিবাদ করা আপনার জন্য ফরজ একজন মুসলিম হিসাবে, না হইলে তাদের দলে আপনি উঠবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এদের সম্পর্কে খারেজি যারা মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধরে, মুসলিম শাসকের বিরুদ্ধে অস্ত্র ধরে আর কুফরির ফতোয়াবাজি করে যে কাফের হয়ে গেছেন, সেজন্য মারো, যেখানে পা উড়িয়ে দাও, আর এদের মসজিদ উড়িয়ে দাও, এদের জনগণকে উড়িয়ে দাও, এদের শাসকদেরকে উড়িয়ে দাও ইত্যাদি এসব কথা যারা বলে, নবী সাল্লাম তাদের সম্পর্কে বলছেন সহিহ বুখারী হাদিস, লাইন আদরাকতুহুম লাআক্তুলান্নহুম কাতলা, আমি যদি সেই যুগ পেয়ে যাই, খারেজিদের যুগ পেয়ে যাই, আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায় জামানায় খারেজিরা বেরিয়েছে, যদি আমি তাদেরকে পেয়ে যাই তো তাদেরকে আদ জাতির মতো করে একেবারে এক একটা করে জবাই করবো, হত্যা করবো, লাআক্তুলান্নহুম, তাদের সবগুলিকে হত্যা করব, যেমন আদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, হ্যাঁ, সাবা লায়ালিন ওয়া সামানিয়াত আইয়াম, সাত রাত আর আট দিনের ঝঞ্ঝাবায়ু দিয়ে, ঘূর্ণি ঝড় দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন, ওইভাবে আমি এক একটা করে কাউকে ছাড়বো না, সবগুলি হত্যা করবো, নবী করিম আকাঙ্ক্ষা করেছেন। আর এদের বিরুদ্ধে যারা জিহাদ করবে, এদেরকে যারা দমন করবে, তারা সবচেয়ে শ্রেষ্ঠ, এ কথা পিয়নবী মোহাম্মদ রসুল্লাহ আরও বলেছেন। সুতরাং এরকম কখনো মনোভাব রাখবেন না যে আপনার মুসলিমের ক্ষেত্রে খুব শক্ত হয়ে যাচ্ছেন, তার সাথে নরম হতে চান না, আর কাফের সামনে ভিজা বিড়াল হয়ে যাচ্ছেন, এটা আপনার ইসলামিক চরিত্র না। ইসলামিক চরিত্র হচ্ছে যে রহমা ও বাইনাহুম, মুসলিমদের সাথে আপনি দয়ালু হবেন, মুসলিমদের হিতাকাঙ্ক্ষী হবেন, মুসলিমদেরকে ওইরকম মনে করবেন যে আগুনে ফেসে গেছে, যদি পাপিও থাকে অথবা পানিতে ডুবছে, সাঁতার জানে না, হাবুডুবু করছে, আমার রিস্ক নিয়ে আমি ওকে কোন রকম করে উদ্ধার করি। আর মুসলিমদের ক্ষেত্রে সোচ্চার, আর কাফেরদের ক্ষেত্রে এত ঢিলা, এটা হচ্ছে খারেজিদের চরিত্র। আল্লাহ পাক যেন হেদায়াত দান করেন এইসব লোকদেরকে, আর এইসব লোকদের গুমরাহি থেকে মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ পাক যে যেখানে আছেন বাংলা ভাষীদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কি বদদোয়া দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম কি বদদোয়া দিয়েছেন, যারা রমজান মাস পেল কিন্তু গুনাহ মাফ হইল না, জাহান্নামে চলে গেল, হে নবী তুমি আমিন বলো, ফাকুলতু, নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তখন বললাম জিবরাইলের কথা শুনে, আমি, আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। তাহলে মনে রাখবেন সহিহ বুখারীতে ইমাম হাদিস রয়েছে, রাগেমান ফোরাজলিন, এটা সহিহ বুখারী হাদিস শোনা, রাগেমান ফোরাজলিন, ওই মানুষের নাক খাকে মিশে যাক, মাটিতে মিশে যাক, ধুলো ধূসরিত হয়ে যাক, তার মানে কি, নাক মাটিতে মিশে যা মানে সর্বনাশ হোক, ধ্বংস হোক, মান আতাহু রমাদান, রমজান মাস আসলো, ফালা ইউগফার লাহু, কিন্তু হতভাগা, তার গুনাহ খাতা মাফ হলো না, তওবা ইস্তিগফার করতে পারলো না, সংশোধন করতে পারলো না, আল্লাহর দিকে ইউ টার্ন করে আসলো না, নামাজের দিকে আসতে পারলো না, নামাজই হতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হিদায়াত দান করেন। রোজার নিয়ত করা কথা